আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি প্রিয় প্রিয়দিনী ভাই ও বন্ধুরা আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে রাত্রিবেলায় গাছের পাতা ছেড়া যাবে কিনা বা কোনো ফসল ফল এগুলো ছেঁড়া যাবে কিনা কাটা যাবে কি না কোনো ফসলের ক্ষেত এগুলো নিয়ে ইসলাম কী বলে এই সম্পর্কে আলোচনা করবো আলোচনাটুকু ভালো করে বুঝতে আমার সাথেই থাকুন ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন আর এখনও বলবো আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করি নতুন যারা দেখতে আসছেন সকালে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে নিত্য নতুন বিভিন্ন আলোচনা পাওয়ার জন্যে তো প্রিয় বন্ধুরা রাত্রিবেলায় গাছের পাতা ছিঁড়া বা বিভিন্ন ফসল কাটা ফল কাটা এগুলো সম্পর্কে ইসলামে কোনো নিষেধাজ্ঞা নেই শরীয়ত এগুলোকে নিষেধ করে নেয় যে রাত্রি রাত্রিবেলায় কোনো গাছের পাতা ছেঁড়া যাবে না বা কোনো ফল কাটা যাবে না কোনো ফসল কাটা যাবে না তো অনেকেই হয়তো সমাজের অনেকে মনে করেন যে রাত্রিবেলায় পাতা ছিঁড়ে এটা কোনো প্রকার অকল্যাণ হতে পারে বা কোনো প্রকার কুলক্ষণের কারণ হতে পারে বা কোনো ফল ফসল এগুলো যদি রাত্রি রাত্রিবেলায় আমরা ছিঁড়ি কাটি তাহলে হয়তো কোনো প্রকার কুলক্ষণ খারাপই হতে পারে তো যারাই এমন মনে করেন এটা সম্পূর্ণ একটা কুসংস্কার এক একটি ভুল ধারণা ইহা ছাড়া আর কিছুই নয় ইসলাম শরীয়ত রাত্রিবেলায় এগুলো ছিঁড়া বা কোনো গাছের পাতা ছিঁড়ার ক্ষেত্রে নিষেধ করেনি বারণ করেনি এই ছিল ইসলামী দৃষ্টিভঙ্গি রাত্রিবেলায় ফসল ফল ও গাছের পাতা ছেঁড়া সম্পর্কে আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন আর নিত্য নতুন বিভিন্ন আলোচনা পথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার এই ভিডিওটি আপনারা লাইক করতে ভুলবেন না তো প্রিয় বন্ধুরা সকালে ভালো থাকবেন এ পর্যন্তই আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته